দুর্গাপূজার রাজনীতি কারণে বাঙালি মোটামুটি অভ্যস্ত হয়ে উঠেছে। প্রতি বছর বাড়ছে রাজ্য সরকারের অনুদানের পরিমাণ, সঙ্গে পাল্লা দিয়ে পুজো মণ্ডপের চারিদিকে বাড়ছে মুখ্যমন্ত্রীর ছবির সংখ্যা। রাজ্যের শাসক দলের সঙ্গে এবার সেই প্রতিযোগিতায় নামতে চলেছে বিজেপিও। রাজ্যের পুজোগুলিকে 1 লক্ষ টাকা করে অনুদান দিতে চলেছে তারা। তবে মানতে হবে দুটি শর্ত। বিজেপি সূত্রের খবর, রাজ্যে বিভিন্ন পুজো কমিটিকে রাজ্য সরকারের মতো অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ ব্যাপারে রাজ্য বিজেপিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুর্গাপুজো ঘিরে বাঙালি উন্মাদনাকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচারের নির্দেশ দিয়েছেন তিনি। এই জন্য পুজো কমিটিগুলিকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে বিজেপির সূত্রে। তবে মানতে হবে দুটি শর্ত। প্রথমত, পুজো কমিটিতে বিজেপি নেতাদের জায়গায় দিতে হবে। দ্বিতীয়ত, পুজো মণ্ডপের চারিদিকে সাজাতে হবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সাফল্যের ব্যানার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে। এই দুটি শর্ত মানলেই 1 লক্ষ টাকা করে পাবে পুজো কমিটিগুলি। বিজেপির এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ হন অনেকেই। কারণ প্রধানমন্ত্রীর ছবি ও কেন্দ্রীয় প্রকল্পের ব্যানার দিয়ে মণ্ডপের চারিদিকে সাজালে সে পুজো অবধারিতভাবে তৃণমূলের রোশনালে পড়বে, ফলে রাজ্য সরকারের তরফে পাওয়া যাবতীয় সুযোগ সুবিধা হারাতে হবে। সঙ্গে পুজোর অনুমতি নিয়েও ঝামেলা হতে পারে। বিজেপি নেতাদের পুজোর বাইরে অন্য কেউ বিজেপির প্রস্তাব গ্রহণ করার সাহস দেখাবে না বলেই মনে করা হচ্ছে। বিজেপি সূত্রে যদিও খবর, বিজেপি নেতাদের পুজোগুলিকে অনেক ক্ষেত্রে বঞ্চিত করছে রাজ্য সরকার, তাদের জন্যই এই ব্যবস্থা। তবে অন্য কেউ চাইলে এই প্রস্তাব গ্রহণ করতেই পারেন। অনুদানের টাকা দিল্লি থেকে এনে দেওয়ার দায়িত্ব বর্তেছে সাংসদ ও কেন্দ্রীয় নেতৃত্বের উপরে।